আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান বলছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটি বিষয় হচ্ছে ম্যান পাওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম। এটি হচ্ছে যারা বিদেশ যেতে চান তারা বিদেশ যাওয়ার জন্য পূর্বের অনেক ফর্মালিটি পূরণ করে যারা সর্বশেষ ম্যান পাওয়ারের অপেক্ষায় আছেন। ম্যান পাওয়ারের জন্য আবেদন করতে হয় কীভাবে সেই ফর্মটি আপনাদেরকে আজকে পূরণ করে দেখাবো। তো চলুন, ম্যান পাওয়ারের জন্য কীভাবে আবেদন করতে হয় এবং কীভাবে ফর্ম পূরণ করতে হয় তা দেখে নিই। ম্যান পাওয়ার আবেদনের জন্য এটি হচ্ছে ফর্ম। তো এই ফর্মটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে। ওকে, আপনি ম্যান পাওয়ার অফিসে ট্রেনিং যে করেছিলেন 1 মাস বা 3 দিন মেয়াদে, যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা সিরিয়াল নাম্বার পড়েছিল, সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং আপনি যেদিন আবেদন করতেছেন সেদিনকার তারিখ দিয়ে দেবেন। ব্লক ভিসা নাম্বার, ভিসা ইনফরমেশন, ব্লক ভিসা, ভিসার নাম্বার এখানে বসিয়ে দেবেন, ভিসার তৈরি করার তারিখ, ভিসা তৈরি উল্লেখ করা আছে সেটা দিয়ে দিবেন, ভিসা ইস্যুইং কান্ট্রি, কোন দেশ ভিসা তৈরি করছে সেটা লিখে দেবেন, সেটা ওখানে দেওয়া আছে ভিসাতেই। টোটাল ভিসা কাউন্ট, ভিসা আপনার সাধারণত একটাই। ওকে, আরএল নাম্বার এবং আরএন নাম এখানে ওইটা ভিসাতেই দেওয়া আছে সেটা লিখে দেবেন। এমপ্লয়ার কোম্পানি ফরিগেন রিক্রুটিং এজেন্ট ইনফরমেশন, এমপ্লয়ার কোম্পানি রিক্রুটিং এজেন্ট ফরিগেন নেম, এটা আপনার কোন এজেন্সি সেটার নাম এখানে বসবে, এবং স্ট্রিট অ্যাড্রেস তাদের ঠিকানা হবে এখানে, সিটি, ফোন নাম্বার, জিপ কোড, ফ্যাক্স নাম্বার, ইমেল, ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা হবে। এখানে এমপ্লয়ার ইনফরমেশন আপনার তথ্য এটা পূরণ করে, রেজিস্ট্রেশন আইডি, আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন রেজিস্ট্রেশন আইডি নাম্বার আপনাকে দেওয়া হয়েছে, যে সার্টিফিকেটে দেখবেন সেই রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা এখানে এই ঘরে বসিয়ে দেবেন, এবং ভিসা নাম্বার এই ঘরে বসবে, ভিসা ইস্যু তৈরি করার তারিখ এবং ভিসা মেয়াদ উত্তীর্ণের তারিখ, ভিসা ইস্যু কান্ট্রি, কোন দেশ ভিসা তৈরি করেছে, ভিসা ইস্যু প্লেস, কী ধরনের ভিসা সেটা লিখে দেবে, টাইপ অফ ভিসা, ভিসার প্রকার ব্যতীত লিখে দেবে, পাসপোর্ট টাইপ এটা হচ্ছে জেনারেল, ক্যাটাগরি নেম সেই এখানে লিখে দেবে, পারপাস অফ ভিসা কী কারণে বা জব উল্লেখ করে দিতে হবে জবটা, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট তৈরির তারিখ এবং পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ, পাসপোর্ট ইস্যুর ধরনটা লিখে দিতে হবে, প্রফেশনাল ইন পাসপোর্ট, প্রফেশনাল ইন পাসপোর্ট পার্সোনাল দিয়ে দিলে হবে, বার্থ ডেট ইন পাসপোর্ট, পাসপোর্টে জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, ব্যাস এই অংশটুকু আপনাকে পূরণ করতে হবে না, 3-4 এটা করতে হবে না। এবং নিচের অংশটুকু জব ইনফরমেশন, এটা সাধারণত প্রতিষ্ঠান করে দিয়ে যায়, এই এই জবগুলির মধ্যে যদি কোনো একটা হয়ে থাকে তাহলে সেটা ঠিকসিনে দিয়ে দেবেন, আর অন্যথায় যদি কোনো কিছু না মিলে থাকে তাহলে এইখানে পূরণ করে দিবেন, আদার্সের পরে পূরণ করে দিবেন, ব্যাস আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এখানে আবেদনকারী স্বাক্ষর, আর এটা হচ্ছে সিগনেচার অফ দ্য রিসিপিয়েন্ট, যেই অফিসে আপনি আবেদন গ্রহণ করেছেন তার স্বাক্ষর এখানে, ব্যাস আবেদন করার কাজ শেষ আপনার, পরবর্তী স্টেপ অনুযায়ী কার্যক্রম চালিয়ে যান, ইনশাআল্লাহ আশা করি ম্যান পাওয়ার পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।